তুরস্কের আনাতোলিয়ার কাপাদোসিয়ায় অবস্থিত ভূগর্ভস্থ একটি শহর। 3,300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত কাপাদোসিয়া বিখ্যাত ছিল অগ্ন্যুৎপাতের জন্য। কয়েক মিলিয়ন বছর আগে অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট নরম শিলায় তৈরি করা হয়েছিল ঘরগুলো। প্রায় 280 ফুট উঁচু গভীর এই শহরটি 18টি স্তর বিশিষ্ট। স্তরগুলোতে রয়েছে স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ একটি সম্পূর্ণ শহর। প্রায় 20,000 মানুষের বাসযোগ্য করে তৈরি করা হয়েছিল। 1963 সালে স্থানীয় বাসিন্দা তার বাড়ি মেরামতের সময় আবিষ্কার করেন মাটির নিচে লুকিয়ে থাকা শহরটি। মানুষ খোঁজ পায় হাজার বছর লুকিয়ে থাকা রহস্যময় এক শহরের। কারা এই শহরটি নির্মাণ করেছিল তার সঠিক ইতিহাস জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে শহরটি খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দের মধ্যে ফ্রিজিয়ানরাই তৈরি করেছিল। তারা আরও বলেন কাপাদোসিয়াতে ভূগর্ভস্থ শহরের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি এবং এদের মধ্যে সবচেয়ে গভীর ডেরিং কুয়ো। 18 স্তর বিশিষ্ট এই শহরের 8টি স্তর 1969 সাল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।